রেখে দিয়ে জানা জ্বর বাড়ছে তো আমি কি করব আমি কি ডাক্তার বাবা আমিও আসতেছিলাম ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর রাত তো প্রায় দুটো বাজে ঘুমাতে যাবে না মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি নেভার ইয়েস বাকের ভাই সামনে দিয়ে হেঁটে চলে গেল ফিরে তাকালো না নো লুক নো রেসপেক্ট এবার কথা বল সো অমূল্য ধন কলা দিয়ে দাঁত মাজবা দাঁত পরিষ্কার হয় যাবার সময় তো সালাম দিয়ে গেল না বুঝলি কি করে তোমাকে খুব খুশি খুশি লাগছে কই যাবেন কথা বলবে না কথা কম কাজ বেশি আমি আপনাকে রিকশা নিয়ে আসতে বলেছি বলার দরকার কি হাই রিকশা আপাকে নিয়ে যাও না কেন শরীরটা ভালো না জ্বর জ্বর লাগতেছে দেখি দেখি কাছে আসো তো গায়ে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা তোমার নিজের গায়ে 103 জ্বর তুমি আমার জ্বর কি দেখবা বাবু এখন স্কুলে যাস নাই স্কুল বন্ধ কিসের বন্ধ কিসের বন্ধ জানি না বাবা ও কিসের বন্ধ তাও জানো না খোঁজ খবর রাখা দরকার নাই কাছে আসো যাও সবাই দুয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বীপ প্রহর হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায় দাদাজন চুপ করেন মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসথের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে মুনামেটা আমারে খুব লাইক করে আপনার লাইক না করে উপায় আছে মাঝে মাঝে অবশ্য রাগ দেখায় এই ছেলের মুখে এক কথা অন্তরে ভিন্ন কথা কারেক্ট আজিজ ভাইয়া গান পানিতে আমাদের ছায়া পড়েছে দেখেছ দেখলাম আমাকে দেখাচ্ছে যেন একজন বুড়ো মানুষের মত An old man with grey hair. তুমি কি ভেবেছিলে তুমি 18-19 বছরের টকবগে তরুণ আমি 50 বছর বুড়ো না কিন্তু দেখো আমার দিকে তাকিয়ে দেখো হেয়ার লাইনস হ্যাভ স্টার্টেড রিসিডিং দাড়ি প্রায় সবই পেকে গেছে শেভ করা বলে বুঝতে পারছো না আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন তোমার বুড়ো হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই চাকরি বাকরি কিছু নেই বুড়ো তো হবই তুমি একটা অফিসে ক্যাশিয়ারের ইন্টারভিউ দিয়েছিলে না তার কি হলো কিছুই হয়নি ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করলো সূর্যের উত্তাপ কত আমি করব ক্যাশিয়ারের চাকরি সূর্যের উত্তাপে আমার দরকার কি তুমি জানো সূর্যের উত্তাপ এসব গাধারা আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছে আমার কত স্বপ্ন ছিল আজ কিছু নেই আপা সালাক বসা ওই যা ভাগ তোমার মেজাজটা একটু ঠিক করো তো প্লিজ আচ্ছা যাও মেজাজ ঠিক করলাম আচ্ছা ঠিক আছে এই চা আপাকে চা দাও আমাকেও দাও নাম কি রে আমার নাম বদরুল স্যার সূর্যের তাপ কত জানিস
দেখো দেখো গুলা কি চমৎকার করে হাসছে, এত সুন্দর করে হাসছে। কারণ সে একটা স্বাধীন ব্যবসা করে, তার একটা ভবিষ্যৎ আছে, আমার তাও নেই। তোমারও হবে। হবে কবে? তাড়াতাড়ি হবে, এদিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনের নেবে তুমি সেই দিনের কাছে। এই বাড়িতে কি ভাড়াটা আসছে? নাম লেখা আছে, পড়তে জানলে পড়েন, পড়তে না জানলে নাই। নাম দিয়ে আপনার কি দরকার? কোনোই দরকার নাই, আবার দরকার আছে। উস্তাদি আলাপ আমরা সাথে করেন না, উস্তাদি আলাপ আমরা বালা পাই না। ও আচ্ছা, আপনার বাড়ি কই? বাড়ি কনে হেইডা দিও আপনার দরকার নাই, মনে করেন চান্দের দেশে বাড়ি। চান্দের দেশে বাড়ি শুনে খুব ভালো লাগলো। চান্দের দেশে বাড়ি এমন মানুষ সচরাচর দেখা যায় না। দারোয়ান, তুমি গেট খোলা রেখে এসেছ কেন? গেট কখনো খোলা রাখবে না। জি আচ্ছা। দারোয়ান, জি, ওই ছেলেটি কি চায়? আমার জিজ্ঞেস করে বাড়ি কোনে, আমি আসিয়ে দিয়ে কইছি চান্দের দেশে বাড়ি। চান্দের দেশে বাড়ি মানে? মশকরা করছি। মশকরা করবে না, মশকরা আমি কখনো পছন্দ করি না। জি। তোমার বাড়ি কোথায়? যে নেত্রকোনা বড় স্টেশনের ডান দিকে যে রাস্তা তারই পাশে, বিবাহ করেছি টাঙ্গাইল। যাও বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। তারা প্রয়োজন হবে না আম্মা, ছেলে শিক্ষা হয়ে গেছে। যাও বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। সত্যি বলবো? হ্যাঁ। আচ্ছা, এই কুত্তাওয়ালির নাম কি রেবেকা? কি কইলেন? কিওয়ালি? কুত্তাওয়ালি। বাড়ি পছন্দ হয়েছে? হাসছো কেন? বাড়ি পছন্দ হয়েছে? আপনার পছন্দ হয়েছে, আপনার পছন্দ হলেই আমাদের হয়েছে। আম্মা, কি ব্যাপার? রাগে আমার শরীর জ্বলে গেছে আম্মা। কেন? ওই ছেলে আপনারা কুত্তাওয়ালি কইছে। ও তো ভুল কিছু বলেনি, গাড়ি থেকে নামার সময় আমার সাথে কুকুর দেখেছে, তাই কুকুরালি বলেছে। না, কুকুরালি বলে নাই, বলেছে কুত্তাওয়ালি। ওই একই হলো, এসব তুচ্ছ ব্যাপারে আমাকে কখনো বিরক্ত করবে না। তুমি যাও। আম্মা, এটা কি পুরুষ কুত্তা না মায়া কুত্তা?
মুনা, বাবা কি ঘুমিয়ে পড়েছে? ওকে একটু আমার বিছানা দিয়ে জানা, কেউ আমার সঙ্গে ঘুমাতে চায় না রে। তুমি যে কি সব কথা বলো না মামি, আমি এক্ষুনি বাবুকে নিয়ে আসছি। আঙ্গুর খাবি? খাবো। যা তোর বালিশ নিয়ে আয়, আজ আমার সঙ্গে ঘুমাবি? তোমার সঙ্গে ঘুমাবো না মা। কেন রে? ভালো লাগে না। মা আঙ্গুরটা নিয়ে যাই। নতুন কিছু কি? তোমার শরীর তো সবসময় খারাপ, কেন এরকম করো? বেশি দিন তো আর তোমাদের বিরক্ত করব না, আর অল্প কয়েকটা দিন মাত্র। একটু বসো না আমার কাছে। বসলে কি? কেন এরকম করো? বসো না। খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে। কতদিন বৃষ্টিতে ভিজি না। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে একবার একবার আমরা খুব বৃষ্টিতে ভিজলাম? মনে নাই। তখন বকুলের বয়স 3 বছর। যাত্রা বাড়ি থেকে রিক্সা করে ফিরতেছি, তুমি আমি আর বকুল। পথে কি বৃষ্টি, কি বৃষ্টি! মনে আছে তোমার? বললাম তো মনে নাই। তুমি বললা, ও লতিফা, বলো তো এই বৃষ্টির নাম কি? তুমি এত দূরে বসে আছো কেন? কাছে আসো না। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। জানলাটা একটু খুলে দাও না। জানলাটা
জানলাটা তো খুলে দাও না। জানলা তো খোলাই আছে। আমার বাচ্চাগুলোরে ডাকো, আমার বাচ্চাগুলোরে ডাকো। বাচ্চারা ঘুমে, খামাখা ডাকা থাকি। ডাকো না, ডাকো না। বাবা রাগ করবে, কিচ্ছু বলবে না। তুই বয় ওকে খাইয়ে নি। ভালো বৃষ্টি হচ্ছে। তোর মামি মারা যাচ্ছে রে মুনা।